একটা জাহাজ যেন কয়দিন আগে দস্যুরা নিল যে স্যার এম বি আবদুল্লাহ কি নাম এম বি আবদুল্লাহ আবদুল্লাহ এম বি কেন লেখে নাম মাদার ভেসেল গুড তাহলে দুটোর সাথে পার্থক্য বলেন সুস্মিতা এবং সুচিস্মিতার পার্থক্য বলেন স্যার পার্থক্য তো স্যার সুস্মিতা হচ্ছে যে নারীর হাসি সুন্দর আর সুচিস্মিতা হচ্ছে যে নারীর হাসি পবিত্র দুটো কি একজনের মধ্যে হতে পারে আচ্ছা টেকসই উন্নয়নটা আসলে কি স্যার জাতিসংঘে গৃহীত পদক্ষেপ জাতিসংঘ 2015 সালে স্যার এই পদক্ষেপটা নেয় যেটির স্যার 17টি লক্ষ্য রয়েছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস স্যার 169টি সূচক রয়েছে 17টার মধ্যে তিনটা সূচক বলেন তো তিনটা গোলস বলেন তো স্যার প্রথম গোল হচ্ছে দারিদ্র দূরীকরণ স্যার দ্বিতীয় গোল হচ্ছে ক্ষুধা হ্রাস আচ্ছা এটাকে দারিদ্র দূরীকরণ আর দারিদ্র বিমোচন কোনটা স্যার দূরীকরণ স্যার দূরীকরণ এবং বিমোচনের মধ্যে পার্থক্যটা কি স্যার দূরীকরণে হচ্ছে স্যার কোনো দারিদ্রই থাকবে না বিমোচন হচ্ছে স্যার কম বেশি থেকে কমের দিকে স্যার ইংরেজিতে কি আছে স্যার রিডিউস পভার্টি রিডাকশন পভার্টি রিডাকশন না নো পভার্টি আছে নাকি নো পভার্টি কোনটা আছে স্যার গোলে আছে নো পভার্টি নো পভার্টি বাংলাদেশে আছে নো প্রপার্টি ইয়েস স্যার আচ্ছা প্রপার্টি রিডাকশন না না আচ্ছা প্রপার্টি রিডাকশনটা কখন ছিল স্যার এমডিজি তে ছিল এমডিজি তে ছিল এমডিজি এবং এসডিজি এর পার্থক্যটা কি স্যার এমডিজি হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস যেটির লক্ষ্য ছিল 2015 সাল পর্যন্ত যেটির শেষ নির্ধারক নির্ধারিত সময় ছিল 2015 সাল পর্যন্ত দুটো কথা আমাকে বলেন তো মানে পানির অপর নাম জীবন ইয়েস স্যার আবার বলছি বিশুদ্ধ পানির অপর নাম জীবন এখানে এমডিজি কোনটা এসডিজি কোনটা স্যার বিশুদ্ধ পানির অপর নাম জীবন হচ্ছে স্যার এসডিজি গুড ভেরি গুড আচ্ছা আমরা এখন অন্যদিকে যাই ক্যাডার লিডারের প্রশাসন প্রথম পছন্দ বিসিএস প্রশাসন ঠিক না আচ্ছা আপনি মিলিটারি ম্যারিন একাডেমিতে ছিলেন সেই আমরা আশা করেছিলাম যে আমাদের নাবিক হবেন আপনি হ্যাঁ সমুদ্রে যাবেন সেটা না গিয়ে কেন আবার ল্যান্ডে আসতে যাচ্ছেন কেন আজকে ভালোবাসার কথা সেখানে জাহাজকে ভালোবাসা জলকে না ভালোবেসে মাটিকে কেন ভালোবাসছেন স্যার আমি সমুদ্রে অলরেডি 18 মাস সি টাইম সম্পন্ন করেছি আমি অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে পাশাপাশি স্যার আমি আমার প্রফেশনালি অলরেডি থার্ড ইঞ্জিনিয়ার হয়ে গেছি স্যার আমার পেশনটা ছিল স্যার বিসিএস ঘিরে আমার বাবার পেশন ছিল আমাকে মেরিন ইঞ্জিনিয়ার বানাবে সেটি আমি হতে পেরেছি কিন্তু আমার পেশনটা হচ্ছে পেশনটা ছিল স্যার বিসিএস ক্যাডার হব অ্যাডমিন ক্যাডার হব স্যার সে কারণে আমি কি একটা জাহাজ যেন এখন চলে গেল কি একটা জাহাজ যেন কয়দিন আগে দস্যুরা নিল যে স্যার এম বি আবদুল্লাহ কি নাম এম বি আবদুল্লাহ আবদুল্লাহ এম বি কেন লেখে নাম মাদার ভেসেল গুড আচ্ছা এখন আমরা যে সোমালিয়ান উপকূলে আমাদের প্রায় জাহাজগুলো কি হয় বিভিন্ন সময় দস্যুর শিকার হন কিভাবে এটা আমরা প্রতিরোধ করতে পারি স্যার এটার জন্য যেটা প্রতিরোধ ক্ষমতা হচ্ছে স্যার আর্ম গার্ড নিতে হয় শিপে না এটা তো আমাদের পক্ষে সম্ভব না অনেক কষ্ট হয়ে যায় এটা এবং ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ল অনুযায়ী আমি আর্ম গার্ড নিতে পারি না আমি এটা চুক্তি করতে পারি কোনো সংস্থার সাথে চুক্তি করতে পারি ঠিক না স্যার আর্ম গার্ডটা স্যার কোন সংস্থার সাথে চুক্তি করা যায় যাতে জলদস্যু মুক্ত রাখার জন্য কিন্তু স্যার সবচেয়ে যেটি বড় পদক্ষেপ সেটি হচ্ছে স্যার আমি নিজেও গিয়েছি ওই জাহাজে করে স্যার ওই এলাকাতে আমরা স্যার আর্ম গার্ড নিলে স্যার যে কস্টটা বিভিন্ন শিপিং কোম্পানি বলছে ওটা স্যার খুব একটা কস্ট না যে ওদের যে আয় হবে তার তুলনায় এই কস্টটা স্যার খুব একটা বেশি না এটা ওনারা অজুহাত হিসেবে দেখাচ্ছে এটা কি ভাইরাস এবং অ্যান্টিভাইরাসের মতো কম্পিউটার ভাইরাস যারা তৈরি করে ঠিক অ্যান্টিভাইরাসও তারা তৈরি করে ব্যাপারটা কি এমন ব্যাপারটা কি এমন যারা কম্পিউটার ভাইরাস তৈরি করে তারা আবার অ্যান্টিভাইরাসও সেল করে ব্যাপারটা কি এমন হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে আমরা অন্য জায়গায় যাই এখন অ্যাডমিনিস্ট্রেটিভ সেকেন্ড কোশ্চেনটা কি বিসিএস পুলিশ ইয়েস স্যার আচ্ছা পুলিশ আমার মনে হয় আপনার ফার্স্ট চয়েস বিসিএস পুলিশ দেওয়া উচিত ছিল প্রশাসন না দিয়ে পুলিশ দেওয়া উচিত ছিল আপনি কি আমার সাথে একমত স্যার আমার পেশানি যেহেতু অ্যাডমিন ক্যাডার হওয়া স্যার আমার মনে হয়েছে আমার আমার স্যার পছন্দটাকে প্রাধান্য দিয়ে স্যার আচ্ছা বলেন এখন কেন অ্যাডমিন ক্যাডারটা ফার্স্ট চয়েস স্যার অ্যাডমিন ক্যাডারটা আমার ফার্স্ট চয়েস কারণ আমার মনে হয়েছে আমি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য খুব কাছে থেকে সরাসরি অবদান রাখতে পারবো এই ক্যাডার থেকে আর এই ক্যাডার যে বৈচিত্র্যতা আছে সেটা আমাকে সবসময় আকৃষ্ট করে কিন্তু আপনি তো পড়াশোনা করেছেন জাহাজ নিয়ে সমুদ্র নিয়ে কিন্তু এখন কাজ করবেন প্রান্তিক জনগোষ্ঠীর
কিভাবে আপনি মিলাবেন? স্যার আমাদের জাহাজেও আমাদেরকে স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক অনেক কিছু পরিচালনা করতে হতো। স্যার আমাদের জাহাজে একটা সুন্দর প্রটোকল আছে সবাইকে মেনটেন করা, আর একজন নারী হিসেবে স্যার অবশ্যই আমার কাছে আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। এই চ্যালেঞ্জটা যেহেতু আমি ওখানে মোকাবেলা করতে পেরেছি, আমার কাছে মনে হয়েছে স্যার এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে চ্যালেঞ্জগুলো ওগুলো আমি স্যার খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।